নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সঞ্চিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বাটা মাছের হালকা পাতলা ঝোল তৈরি করে দেখাবো, একদম খুব কম তেল মশলা দিয়ে। এই গরমের দিনে সহজপাচ্য উপায়ে এটা কিভাবে তৈরি করা যায় দেখে নে। সবার প্রথমে বাটা মাছগুলো বাজার থেকে কিনে আনা হয়েছিল, যেটা বেশ ভালো করেই বাছা ছিল, ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এটাতে লবণ হলুদ মাখিয়ে নেব ভেজে নেওয়ার জন্য। এদিকে কড়াই আমি সর্ষের তেল গরম করে নিচ্ছি, রান্নাটা সর্ষের তেলেই করব। এই যে লোহার কড়াইটা নতুন কিনেছি, সেই জন্য সব রান্না আমার এখন এর মধ্যেই হচ্ছে, ভাজাগুলো বেশ ভালো হচ্ছে এর মধ্যে। তো এই কড়াইয়ের মধ্যে আমি আজকে পুরো রান্নাটাই করে নেব। বলছি তো, লোহার কড়াইয়ে রান্না করা ভীষণ ভালো। মাছগুলোকে উল্টে পাল্টে আমি দু ব্যাচে ভেজে নিলাম। মোট আমার 6 পিস মাছ ছিল, তো তিনটি তিনটে করে আমি মাছ ভাজা করে নিলাম। প্রথমে মাছগুলোকে বেশ ভালো করে লাল লাল করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব, এপিট ওপিট উল্টে পাল্টে। তো মাছগুলো আমার যখন ভাজা হয়ে যাবে দু ব্যাচ, তখন মাছগুলোকে আমি তুলে নিয়ে তারপরে বাকি রান্নাটা শুরু করব। একটু ধৈর্য ধরে বেশ দু তিনবার উল্টে পাল্টে মাছগুলোকে ভাজতে হবে। দেখুন, আমার মাছ ভাজাটা বেশ সুন্দর হয়েছে, বেশ লাল লাল হয়েছে মাছ ভাজা। এবার আমি ওই তেলের মধ্যে বাকি রান্নাটা শুরু করে দিচ্ছি। তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেব, ব্যাস, আর কিছু ফোড়নের মধ্যে দরকার নেই। এবার আমি সবজিগুলোকে কেটে কুটে ধুয়ে রেখেছি। সবার প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো হালকা ভাজা ভাজা যেই হয়ে যাবে, তখন এর মধ্যে আমি পটলগুলো দিয়ে ভেজে নেব। এই দুটো ভাজতে একটু যা সময় লাগবে, তবে খুব বেশি কড়া করে ভাজবো না। যেই রংটা একটু চেঞ্জ হবে ভাজার, তখনই এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। খুব বেশি মশলা কিন্তু এখানে ব্যবহার করব না। মশলার বাটি ধুয়ে আমি জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। মশলাটা কষতে কষতে যখন জলটা একদম শুকিয়ে যাবে আর মশলাটা কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে বেগুনের টুকরো আর বড় বড় করে লম্বা লম্বা করে ঝিঙেগুলোকে টুকরো করে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ঝিঙে থেকে যেহেতু বেশ জল বেরোয়, সেই জন্য ঝিঙেটা আগে ভাজিয়ে নিই। মশলাটা ভেজে নেওয়ার পরেই আমি ঝিঙেটাকে দিলাম এর মধ্যে। গরম জল দিয়ে দিলাম সমস্ত সবজি সেদ্ধ হওয়ার জন্য, দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ এটাকে ফুটিয়ে নেব। যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হচ্ছে, ততক্ষণ আমাদের এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। একটু মাঝে মাঝে চেক করে নিতে হবে আলুগুলো সেদ্ধ হলো কিনা। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। যখন সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে ভেজে তুলে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে রাখবো 5 থেকে 7 মিনিট, যতক্ষণ না মাছগুলো সফট হচ্ছে। মাছগুলো যত ভালো ভাজা হবে আর ঝুলে ফুটে নরম হবে, তত এর স্বাদ ভালো হবে। তো গরমের দিনের উপযুক্ত একটি রান্না আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।